নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে নতুন ধরনের একটি মাছের রেসিপি, ফলুই মাছের ভাপা একেবারে নতুনভাবে। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি একেবারে অনবদ্য। চলুন তাহলে এই সুন্দর রেসিপিটা কিভাবে বানাতে হয় আমরা দেখে নিই। ফলুই মাছ ভাপা বানানোর জন্য চারটে বড় সাইজের আমি ফলুই মাছ নিয়েছি। মাছগুলোকে আমি দু পিস করে কেটে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। এক চা চামচ গোটা জিরে আর এক চা চামচ গোটা ধনে আমি বেটে নিয়েছি। তবে বাটা মশলা দিয়েই এই রান্নাটা ভালো হয়। বাটা মশলা যদি না থাকে, এক চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ ধনে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আমি চারটে শুকনো লঙ্কাকে বেটে রেখেছি, তবে শুকনো লঙ্কা বাটা না দিলে এক চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা জলে গুলে রাখবেন, তবে ঝালটা যে যার পছন্দের। এক চা চামচ আমি হলুদ গুঁড়ো নিয়েছি, স্বাদ অনুযায়ী নুন নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এই রান্নাটা আমার বেশ ঝালঝালই পছন্দ, তাই আমি ঝালটা একটু বেশি দিচ্ছি। তবে ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে, না হলে ভালো হবে না। আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি। যেহেতু এই রান্নাটায় কোনো রকম জলের ব্যবহার হয় না, তাই তেলটা একটু আপনারা বাড়িয়েও দিতে পারেন, তবে আমি একটু কমই ইউজ করছি। এবার একটা বড় সাইজের আমি টিফিন বক্স নিয়েছি, আর টিফিন বক্সের ঢাকনাটা দেখুন বেশ টাইট আছে। এই রকম টাইট টিফিন বক্স নিতে হবে, কেননা এই টিফিন বক্সের মধ্যেই আমি মাছগুলোকে ভাপাবো। এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা বুঝে দিতে হবে, কেননা এই রান্নায় যেহেতু গ্রেভি হয় না, তাই বেশি হয়ে যাওয়ার ভয় থাকে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে ধনে বাটা, লঙ্কা বাটা মানে শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর সর্ষের তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে, আর মেখে টিফিন বক্সটাকে আমরা রেখে দেব 10 মিনিটের জন্য, কেননা 10 মিনিট আমরা ম্যারিনেট করে রেখে দেব, যাতে মাছের মধ্যে সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যায়। দেখুন আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার আমরা টিফিন বক্সটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য, ফ্রিজে রাখার কোনো দরকার নেই। দশ মিনিট হয়ে গেছে, এবার চলে যাচ্ছি মাছগুলো ভাপানোর জন্য। কড়াইয়ে আমি 1 কাপ জল দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবার টিফিন বক্সটা বসিয়ে দেব, বেশি জল দেবেন না, তাহলে জলটা কিন্তু টিফিন বক্সে ঢুকে যাবে। এবার সাবধানে বসিয়ে দিচ্ছি, আর ফ্লেমটাকে আমি মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, দেখুন এটা ভালোভাবে মিডিয়াম ফ্লেমে আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আর 5 মিনিট পরে আমি এটা ঢাকাটা খুলব। 5 মিনিট এটা স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিচ্ছি, এই সময় মাছের টেস্টটা আরো বেশি ভালো হয়ে যাবে। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তাহলে
তৈরি হয়ে গেল ফলুই মাছের ভাপা। এর কালারটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা টেস্টি হয়েছে। খুবই সিম্পল ভাবে আমি বানিয়েছি, কিন্তু খুবই টেস্টি। আর রান্না হওয়ার পর এই মাছটা হয়ে যায় খুবই সফট। গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, আশা করছি সবার ভালো লাগবে। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগে, তাহলে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারে শেয়ার করে দেবেন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।